অঙ্ক আছে জিরো থেকে শুরু আছে, আমার দশটা অঙ্ক আছে টোটাল, কী কী অঙ্কগুলো? জিরো থেকে নয় পর্যন্ত, জিরো টু নয় পর্যন্ত আমার অঙ্ক আছে, মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এগুলো আমার হচ্ছে অঙ্ক। এই অঙ্কগুলো দিয়েই আমরা কিন্তু সংখ্যা গঠন করি, ব্যাপারটা বুঝতে পারছো? এই অঙ্কগুলো দিয়ে সংখ্যা গঠন করি, মনে করো এখান থেকে এই জিরো টু নাইন থেকে আমরা অসংখ্য সংখ্যা গঠন করতে পারি, যে কোনো সংখ্যা এখান থেকে আসবে, হ্যাঁ কি না? এরপর দেখো, এখান থেকে আমি বৃহত্তম সংখ্যা গঠন করতে পারি, আবার ক্ষুদ্রতম সংখ্যাও গঠন করতে পারি। এখান থেকে যত অঙ্কের সংখ্যা বলবো, যদি তিন অঙ্কের সংখ্যা বলি, তিন অঙ্কের সংখ্যা গঠন করতে পারবো তিনটা অঙ্ক নিয়ে, চার অঙ্কের বললে চারটা অঙ্ক নিয়ে, পাঁচ অঙ্কের বললে পাঁচটা অঙ্ক নিয়ে আমরা গঠন করতে পারবো। তাহলে আমরা প্রথমে যদি বলি যে আমরা এখান থেকে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব, ছোট ছোট সংখ্যাগুলো গঠন করব, প্রথমে ছোট ছোট সংখ্যা গঠন করব। দেখো জিরোটাকে কাউন্ট করা যায় না, মানে জিরোকে আমরা সংখ্যা হিসেবে ধরতে পারি না, সংখ্যা হিসেবে ধরতে পারি, মানে স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরতে পারি না, সেগুলো আমি আসছি। দেখো ক্ষুদ্রতম সংখ্যা, সবথেকে ছোট ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এক। প্রথম অঙ্কের এটা এক অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? না, ওটা দুই অঙ্কের সংখ্যা হলো কি? দুইটা ক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের একটাই অঙ্ক থাকছে, তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক। আমি বলছি দুটা অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? দশ হবে, কারণ একের পর একটা শূন্য বসবে, কারণ দেখো দুই অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে কোথার থেকে? যেখান থেকে শুরু হচ্ছে সেটাই দুই অঙ্কের সবথেকে ছোট সংখ্যা। তাহলে এক অঙ্কের সংখ্যা হচ্ছে, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক, দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ, তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে একশো। ব্যাস, এবারে মনে রাখা সহজ নিয়ম কি? য অঙ্কের বলবে, দেখো আমি এক আমার থাকবেই, য অঙ্কের বলবে, আমাকে মনে করো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে আমাকে কটা অঙ্ক করতে হবে? তিনটা অঙ্ক করতে হবে, এক অলরেডি আমার একটা অঙ্ক তো আছেই, তার সঙ্গে আরও দুটো শূন্য দিয়ে আমি তিন অঙ্কের সংখ্যা গঠন করতে পারবো। যদি চার অঙ্কের বলে, তাহলে একের পরে কটা শূন্য হবে? তিনটা শূন্য হবে, চারটা হলে পাঁচ অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছো? এর হচ্ছে সব আমার ক্ষুদ্রতম সংখ্যা। এবারে বৃহত্তম সংখ্যা, বুঝতে পারছো? এখানে এরকমভাবে আসবে, পরীক্ষাতে থাকতে পারে, মানে পরীক্ষাতে এরকম থাকবে না যে পাঁচ অঙ্কে নাও থাকতে পারে, থাকতেও পারে। অঙ্কের বলবে একের পিঠে তার থেকে একটা শূন্য কম হবে, কারণ আমাকে সংখ্যাটা তো চার অঙ্কে রাখতো, যদি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে আমাকে সংখ্যাটা তো চার অঙ্কে রাখতে হবে, যদি আমি একের পরে চারটা শূন্য দিয়ে দিই ক অঙ্কের হয়ে যাচ্ছে, পাঁচ অঙ্কের হয়ে যাচ্ছে। আমি যদি ছ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলি তখন একের পরে পাঁচটা শূন্য হবে, হয়েছে? এটা ক্ষুদ্রতম সংখ্যার ধারণা, বুঝতে পারছো? এবার আমি বৃহত্তম সংখ্যা বলছি, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা বলো, এক অঙ্কের কোথায় শেষ হয়ে যাচ্ছে? নয়ে শেষ হয়ে যাচ্ছে, তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয়। দুই অঙ্কের কোথায় শেষ হবে? নিরানব্বই শেষ হবে, তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই। তিন অঙ্কের হবে নশো নিরানব্বই, তাহলে য অঙ্কের বলবে তোটা নয় করে করে হতে থাকবে, তাহলে বুঝতে পারছো বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে ধারণাটা? এগুলো হচ্ছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার ধারণা, আমি এটুকু এখানে বলে দিলাম, কারণ এগুলো কাজে লাগবে। এরপরে দেখো, এরপর কতগুলো সংখ্যা, সংখ্যার অনেকগুলো ভাগ আছে, যেটা প্রথম ভাগ সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কী? জিরোর তো কোনো ভ্যালু নেই, এমনিতে জিরো মানে তো শূন্য, কিছুই নেই, তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হয় ওয়ান থেকে, ওয়ান থেকে শুরু হবে এবং সেটা চলতেই থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে, যতদূর তুমি ভাবতে পারবে তার থেকেও বেশি পর্যন্ত এটা চলতে থাকবে। এরপরে হচ্ছে স্বাভাবিক সংখ্যার পরে যেটা বলবো সেটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, কিন্তু জিরোটাও একটা পূর্ণ সংখ্যা বটে, ঠিক আছে? মানে এটা জিরোর থেকে শুরু হবে, জিরোর থেকে বাকি সংখ্যাগুলোও কিন্তু বটে, এটা চলতে থাকবে, হয়েছে? এরপর যেটা রয়েছে, দেখো আমি এগুলো সব প্লাস নিয়েছি, কিছু কোনোটা সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে সেটাকে বলা হয় প্লাস, তার মানে সে তার আগে একটা প্লাস চিহ্ন আছে, তার মানে এগুলো সব কী সংখ্যা? ধনাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক সংখ্যা তো আমরা জানি যে ঋণাত্মক সংখ্যা বলে তো ব্যাপার রয়েছে, মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন, তাহলে আমি ঋণাত্মক সংখ্যাগুলো নিয়ে নিই, জিরো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, জিরো নিয়ে বাকি সব সংখ্যা মিলে হয়েছে পূর্ণ সংখ্যা, তাহলে মাইনাসগুলো কী সংখ্যা হবে? সেগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। কী বলা হয়? অখণ্ড সংখ্যা। শুধু ওগুলো নয়, মানে মাইনাসগুলো নিয়েও আর প্লাসগুলো নিয়েও, এগুলোও তো, এগুলোও অখণ্ড সংখ্যা, জিরো ওয়ান টু থ্রি চলতে থাকছে, এটাও অখণ্ড সংখ্যা। আর এদিকে যেগুলো আছে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি চলতে থাকবে, এগুলোও কিন্তু অখণ্ড সংখ্যা। তার মানে অখণ্ড সংখ্যা খালি পূর্ণ সংখ্যা এবং তার সঙ্গে ঋণাত্মক সংখ্যাগুলো, তার মানে অখণ্ড সংখ্যা দু রকমের হতে পারে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। এগুলো আমরা যদি মনে মনে পড়ে তোমাদের, এগুলো আমরা দেখবে সংখ্যা রাখার সাহায্যে করতাম, করতাম কি করতাম না, মাঝখানে থাকতো জিরো, এদিকে ডান দিকে ধনাত্মকগুলো, বাঁ দিকে ঋণাত্মকগুলো, এগুলো আমরা অলরেডি আগে পড়েছি ছোটোর সময়। তাহলে এগুলো আমরা জানি স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং অখণ্ড সংখ্যা জিনিসগুলো কী, সেগুলো আমি বুঝলাম। এবার এখান থেকে যদি কোশ্চেনে আসে, আমি বলছি নর্মালি যদি কোশ্চেন বলে যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত, স্বাভাবিক সংখ্যা কত? এক।
এখানে জিরো নয়, কারণ জিরোটা স্বাভাবিক সংখ্যা নয়। অপশনে জিরো থাকলে জিরো করবে না, কারণ যেহেতু স্বাভাবিক সংখ্যা বলেছে। অপশনে যদি জিরো দিয়ে দেয় জিরো কিন্তু করবে না, কারণ জিরোটা স্বাভাবিক সংখ্যা নয়। এবার যদি বলে সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কত, সেক্ষেত্রে কিন্তু জিরো হবে। তার মানে এই দুটো জিনিস খেয়াল করবে, স্বাভাবিক সংখ্যার পূর্ণ সংখ্যা। অনেক সময় ট্রিকি কোশ্চেন দিয়ে দিতে পারে যে বলো সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যাটি কত, তখন সেটাকে কনফিউজ রাখবে না। স্বাভাবিক সংখ্যার মধ্যে জিরো থাকবে না, কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে জিরো থাকবে, মাস্ট ইনক্লুডেড, ঠিক আছে। আর নিচেরটাকে হর বলা হয়। তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউর মানে পি এর একটা মান আছে, কিউর একটা মান আছে, যে কোনো মান হতে পারে, পি এর মান যে কোনো হতে পারে, কিউর মান যে কোনো হতে পারে, মাইনাসও হতে পারে, মনে রাখবে, মাইনাসও হতে পারে, অখণ্ড সংখ্যা নিয়ে গঠন হবে। তাহলে যে সকল সংখ্যাকে পি এবং কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। এবং এখানে এই যে কিউর মানটা আছে, কিউর মানটা কখনো জিরো হবে না, কিউর মানটা জিরো বাদ দিয়ে। কারণ যদি আমি জিরো নিয়ে নিই, ধরো ওয়ান বাই যদি জিরো হয়, এর কোনো মান পাবে তুমি? এককে তুমি জিরো দিয়ে জীবনে ভাগ করতে পারবে না, এর মান তোমার অসংজ্ঞাত হবে, কখনো মানেই পাবে না। তাহলে কিউর মানটা সবসময় কী হবে, নট ইকুয়ালস টু জিরো বলা হয়, মানে কিউর মানটা কখনো শূন্য হবে না। তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি, তাহলে এখানে আমি দুই নিতে পারি, এখানে আমি তিন নিতে পারি, দুয়ের তিন একটা মূলদ সংখ্যা। এরপর একটা ফ্যাক্ট আছে, তোমাকে যদি চট করে বলি বলো পাঁচ একটা কী সংখ্যা, পাঁচ কি মূলদ সংখ্যা? না, পাঁচও একটা মূলদ সংখ্যা। এগুলো ইন্টারেস্টিং, ওটাতে পাঁচও একটি মূলদ সংখ্যা, কারণ পাঁচের নিচে কিছু নেই মানে কত আছে, এক আছে। তার মানে যে কোনো অখণ্ড সংখ্যাই কী সংখ্যা, শূন্য একটা মূলদ সংখ্যা, কারণ শূন্যর নিচে কিছু নেই মানে এক দুই যায় মন যায় দাও, সেই তার মান কত, জিরো। তার মানে যে কোনো অখণ্ড সংখ্যাই হচ্ছে আমার মূলদ সংখ্যা। যদি ভগ্নাংশ থাকে সেটাও মূলদ, যদি ভগ্নাংশ না থাকে সেটাও মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা নয় কোনগুলো, কোনগুলো মূলদ সংখ্যা নয় সেগুলো আমাকে জানতে হবে। যেগুলো যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না সেগুলোই মূলদ সংখ্যা নয়।